আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, বিশেষ করে যারা অটো গাড়ি ইউজ করে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অটো গাড়ির চার্জারগুলো দ্রুতই জ্বলে যাওয়ার কারণগুলো কি কি এবং কোন প্রসেসটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অটো গাড়ির যে চার্জারগুলো আছে তো সেই চার্জারগুলো কখনোই পুড়বে না, এবং চার্জারের যে ফিউজটা আছে সেটাও কখনো পুড়বে না। ব্যাটারিটি 100% নিরাপদে চার্জ হবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটিও ভালো থাকবে। তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্বিধাদ্বন্দ্ব না ভেবে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের যে ভিডিওটি, সে ভিডিওটি হচ্ছে অটো গাড়ির যে চার্জারগুলো আছে তো সেই চার্জারগুলো অনেক তাড়াতাড়ি জ্বলে যাওয়ার কারণগুলো কি কি, এবং গাড়িটি আসলে ভালোভাবে চার্জ না হয় সেই ক্ষেত্রে আসলে গাড়িটি যাতে ভালোভাবে চার্জ হতে পারে এবং ব্যাটারিগুলো যাতে বেশি দিন লাস্টিং করতে পারে সেই সম্পর্কে এই ভিডিওটি। তো আমাদের যে গাড়িটি আমরা চালাই সেই গাড়িটি কিন্তু অবশ্যই ব্যাটারি, তো ব্যাটারিটি রিচার্জেবল হওয়ার কারণে আমরা কিন্তু গাড়িটি প্রতিদিনই কিন্তু চার্জ দিই। প্রতিদিন যদি আমরা চার্জ না দিই সেক্ষেত্রে কিন্তু আমরা গাড়িটি কিন্তু ব্যবহার করতে পারবো না। তো চার্জ দেওয়ার জন্য আমাদের যে চার্জারটি আছে তো সেই চার্জারটি যদি পুড়ে যায়, হঠাৎ করে যদি চার্জারটি পুড়ে যায় তাহলে কিন্তু আপনি পরের দিন কিন্তু গাড়িটি ব্যবহার করতে পারবেন না, কারণ সেক্ষেত্রে আপনার চার্জ হবে না, এবং চার্জ না হলে কিন্তু আপনি গাড়িটি ব্যবহার করতে পারবেন না। তো চার্জারটি পুড়ে যাওয়ার হাত থেকে তার আগে দিকে আপনাকে বাঁচাতে হবে, যে চার্জারটি যাতে পুড়ে না যায় এবং চার্জারটি নষ্ট হওয়ার যে ঝুঁকিগুলো থাকে সেই ঝুঁকিগুলো যাতে না থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে কিছুটা নিয়ম মানতে হবে, কারণ কিছুটা যদি নিয়ম না মানেন তাহলে কিন্তু আপনার চার্জারটি ভালো থাকবে না, আর যদি আপনি নিয়ম মেনে গাড়িটা চার্জ দেন তাহলে আপনার চার্জারটি ভালো থাকবে, প্লাস আপনি গাড়ির যে ব্যাটারিগুলো আছে তো সেই ব্যাটারিটি কিন্তু 100% নিরাপদে চার্জ হবে। আর গাড়ির যে ব্যাটারিটা আছে সেটি যদি চার্জ না হতে পারে তাহলে কিন্তু সেটি আপনি আপনি এমনিতেই নষ্ট হয়ে যাবে, কারণ অ্যাসিড ব্যাটারি যদি চার্জ না হয় সেক্ষেত্রে কিন্তু এটি নষ্টর ঝুঁকিটাই বেশি থাকে। তো মূল কথা হচ্ছে গাড়িটি চার্জ দেওয়ার জন্য আমাদের যে চার্জারের যে রেগুলেটরটি আছে তো সেই রেগুলেটরটাই হচ্ছে আমাদের মেন পজিশন, কারণ আমরা গাড়িটি চার্জ দেওয়ার জন্য আমাদের যে সিলেক্টর যে 15 অ্যাম্পিয়ার আছে মিটারটি তোলার জন্য আমরা কাটারটি অবশ্যই কমাই অথবা বাড়াই। ভোল্টেজ কম থাকলে কাটারটি বাড়িয়ে দেওয়া হয় এবং বেশি থাকলে কাটারটি কমাই দেওয়া হয়, এবং কম এই বেশির মধ্যে আমাদের হচ্ছে মেন যে লজিকটা। আমরা হঠাৎ করে যে চার্জার রেগুলেটর যেমন এখন 2 আছে অথবা 1 আছে, আমরা হঠাৎ করে যে কাটারটি যে একদম মোচড় দিয়ে 1 বাড়াই দিই তো সেইখানে কিন্তু আমাদের মেন যে সমস্যাটি, যখনই আপনি চার্জারটি লোড অবস্থায় যে রেগুলেটরটি চেঞ্জ করবেন তখন কিন্তু সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা যে স্পার্কিং তৈরি হয়, এবং সেই স্পার্কিং এর কারণে কিন্তু আপনার চার্জারের যে রেগুলেটরটি আছে সেটি কিন্তু অতি দ্রুতই পুড়ে যায়, এবং সেই স্পার্কিং এর কারণে কিন্তু আপনার ব্যাটারির যে চার্জারটি আছে তো সেই চার্জারটি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেখানে কিন্তু এম্পিয়ারটা বেশি তৈরি হওয়ার কারণে আপনার রেগুলেটর প্লাস চার্জার সবকিছু কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিটাই বেশি থাকে। তো সেই ক্ষেত্রে যে নিয়মটি আপনারা মানবেন, আমরা যে গাড়িটি চার্জ দেই এসি সেকশনে আমাদের অবশ্যই যে এরকম যে আমরা সকেটগুলো ব্যবহার করে থাকি, তো সকেটটা যে কোনো রকম হতে পারে, তো এরকম যে সকেটগুলো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, এই সকেটে কিন্তু একটি সুইচও আছে। তো চার্জারের যে রেগুলেটরটি আছে সেটি যখন আপনি কমাবেন অথবা বাড়াবেন, চার্জারটি যদি এখানে যদি সকেটটি লাগানো থাকে এখানে যে সুইচটা আছে মনে করলেন যে আমি 1 বাড়াবো তাহলে এই সুইচটা অফ করবেন, 1 বাড়ানোর পর সুইচটি আবার অন করবেন, আবার যদি কমান তাহলেও এই সুইচটি অফ করবেন, 1 কমানোর পরে তারপরে হচ্ছে আপনি সুইচটি অন করবেন, সেক্ষেত্রে আপনি রেগুলেটরে কোনো প্রকার লোড থাকবে না, আপনার চার্জারটিও পুড়ে যাবে না, কারণ রেগুলেটরটি যদি স্পার্ক না করে সেক্ষেত্রে কিন্তু রেগুলেটরটি পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই ক্ষেত্রে আপনারা যে কোনো অন্য সকেটও যদি ব্যবহার করে থাকেন, যেমন কিছু কিছু আছে যে এই সকেট ব্যবহার করে না অন্য সকেট ব্যবহার করে, তো তাদের জন্য যে সিস্টেমটা আপনারা যে চার্জারের যে এসি কর্ডটা আছে এসি কর্ডটা লাগানোর আগে সর্বপ্রথম একে দিয়ে রাখবেন রেগুলেটর, একে দেওয়ার সাথে সাথে সকেট লাগাবেন, তাতে করে দেখবেন যে আসলে কাটাটি 15 অ্যাম্পিয়ার হচ্ছে কিনা, যদি সেক্ষেত্রে না হয় তাহলে অবশ্যই জ্যাকটা একবার খুলবেন, খোলার পরে ধুয়ে দিবেন, ধুয়ে দেওয়ার পর তারপর আবার লাগাবেন। লাইন অবস্থায় কখনো রেগুলেটরে ঘুরাবেন না, কমাবেন অথবা বাড়াবেন একটিও করবেন না,
সেক্ষেত্রে আপনার রেগুলেটরটি অবশ্যই ভালো থাকবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং যার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।